পুরোটা হয়তো দেখাতে পারছি না, বাড়ি থেকে বেরোলে হয়তো দেখাতে পারতাম, কি ভালো লাগছে দেখতে। সত্যি জানি না কি হচ্ছে, মানে পর 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 চলে এসেছি রাতে রাতে। আজকে করবো ছাতুর পরোটা। আমি জানলাম না, সত্যি খুব ভালো হয়েছিল। সত্যি কথা বলতে রোজ রোজ ভালোও লাগে না, গুড মর্নিং যাই হোক না কেন। তো আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল থেকে কেমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, এখান থেকে দেখছো তো টুনি লাইট গুলো। এই দেখো, এই পুরো রোটাই মানে আমাদের পুরো গলিটাই সাজিয়েছে, দেখতে পাবে হয়তো। এই দেখো, এই বাড়িটাতেও দিয়েছে টুনিগুলো, হয়তো আসছে না, কিন্তু সবকটা বাড়িতেই মোটামুটি এখানে টুনি ফুনি লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে সেটা জানি না। আমাদের এইমাত্র ছেলেটা জল দিতে আসেছে, ও জল দিতে এসে ওকে জিজ্ঞেস করলাম, বলছে কিনা গণেশ পুজোর জন্য। গণেশ ঠাকুর তো ভাসান চলে গেছে, এখনো গণেশ পুজো কি করে হয়। আর এইখানে দেখো, ছেলেটা পায়রাটাকে হাতে নিয়ে কি যেন করছে, হয়তো দেখতে পাচ্ছ কিনা, এই না নীল গেঞ্জি করা ও। তো যাই হোক না কেন, চলো। আরও একটা ঘটনা ঘটছে, যেখানে আমি ধুতুরা ফুল করাতে যেতাম ওইখানটাতে কিছু একটা প্যান্ডেল করেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার। এই দেখো, এখানে ছেলেটা কেমন করছে পায়রাটাকে হাতে নিয়ে। পায়রাটার কষ্ট হচ্ছেও কি না জানি না, পাখনা দুটো তো অমন করছে। যাই হোক না কেন, তো ওই যে গলির শেষ প্রান্তে দেখতে পাচ্ছ কি, আর দেখো ফটোর মধ্যে একটা মালাও দেওয়া রয়েছে। আমি জানি না এখানে কি হচ্ছে না হচ্ছে, তবে মাকে সকাল থেকেই বলে যাচ্ছি যে ওখানে বোধহয় পুজো হচ্ছে। এখন প্রমি বলছে কেউ তো মারাও যেতে পারে, কারণ ওখানে দেখো ফটোর মধ্যে মালা দিয়েছে, বা জানি না কোথায় কি হচ্ছে, আদৌ কি হচ্ছে না হচ্ছে। আর এখন বাজে 5:51, শুধু রোদটা দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড। আমার জানলা দিয়ে তো ঘরে প্রচণ্ডভাবে রোদটা পড়ছে। যাই হোক না কেন, তো চলো এবার যাই একটু ঘরে। আর আকাশটাকে প্রত্যেক দিনই এতটাই সুন্দর লাগছে। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents. পুরোটা হয়তো দেখাতে পাচ্ছি না, বাড়ি থেকে বেরোলে হয়তো দেখাতে পারতাম, কি ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। দেখো আমাদেরটা দিয়েছে হচ্ছে হলদে হলদে, মানে সোনালি কালার মতো, পাশেরটা হচ্ছে সবুজ, আর অপোজিটের সবকটাই মোটামুটি লাল দিয়েছে দুটোই, এটাও লাল এটাও লাল, সবুজ নীল, সব থেকে ওই হোয়াইট কালারের টুনিটা আমার খুব পছন্দের, তারপর সবুজ লাল আবারও। যাই হোক, আমাদেরটা আবার মাঝখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, হলুদ সোনালি যেটাই বলো না কেন সেটা দিয়েছে। যাই না কেন ব্যাঙ্গালোর এইভাবে মানে আমাদের গলিতে এইভাবে সেজে উঠেছে, কেউই বলতে পারছে না। যাই হোক, তো সন্ধে হয়ে গেছে প্রায়। সত্যি জানি না কি হচ্ছে, মানে পর 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 বাজি ফাটিয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা ওখানটাতে, এত বাজি ফাটাচ্ছে যে কান পুরো স্তব্ধ ধরে গেছে। দেখ পর পর এতক্ষণ কালপত্র ফাটাচ্ছিল, বুঝতে পারছি না যে কি হচ্ছে। ছাদে গেলে এগুলো ভালো দেখানো যেত, কিন্তু এখন ছাদে গেলে না ঠান্ডা লেগে যাবে, অবস্থাটা শুধু দেখো। আসলে এই বাড়িটার জন্য ঢাকা পড়ে গেছে, বোধহয় অবশেষে শেষ হয়েছে আর বোধহয় নেই স্টক। যাই হোক, তো চলো রান্না করার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি রাতে রাতে, আজকে করবো ছাতুর পরোটা। আমি জানি অনেকেই পারো এগুলো, শুধুমাত্র দেখো রান্নাগুলো যেগুলো দেখো ওগুলো বাবা রান্না সবাই পারি আমরা, শুধুমাত্র আমি দেখাই এই কারণে যে আমার থেকে যাতে তোমরাও একটু মানে আমরা তো ভাবতে থাকি না কি রান্না করব না করব, যাতে সেই সলিউশনটা অন্তত তোমরা পাও, তার জন্য আমি একটু দেখাই। তো চলো আজকে দেখাবো ছাতুর পরোটা। প্রথমে তো ছাতু নিতে হবে, ছাতু ঢালার আমার কোনো আর কৌশল নেই, তাই অক্ষটা আমাকে প্যাকেটেই রাখতে হয়। যাই হোক আর লাগবে না, ছাতু নিয়েছি, তাতে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, দেবো ধনে পাতা, দেবো কাঁচা লঙ্কা,
দাঁড়া আমি একটু হাতটাও ধুয়ে নিই, বোর্ডটাও ধুয়ে নিই, দেবো সামান্য একটু চিনি আর পরিমাণ মতো নুন, নুনটা একটু কম দেব কারণ আমি একটু আমের আচার ইউজ করব, আর সেই আচারেরই তেলটাও আমি ইউজ করব, সর্ষের তেল। তো এই যে খুব বেশি পরিমাণে না, জাস্ট অল্প, জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো এবার এটাকে একটু সামান্য জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো। ব্যাস তো ডোটা তৈরি করে নিই, তারপরে আসছি। তো এখানে ডোটা তো মেখে নিয়েছিলাম, কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম সাইডে। তো আর এখানে ছাতুর এটাও মেখে নিয়েছি, দেখো খুব শক্ত আবার মাখবে না, তাহলে ভেতরে ঝুরঝুরে হয়ে যেতে পারে। তো সুন্দর করে এবার ভরে নেব, আগে দলা দলা ভরে। ও দুটো খাবে বলে স্যার আমি একটা, দেখো ছাতু যেহেতু ভারী জিনিস আর পরোটাটাও যেহেতু ভারী হয় তাই জন্যে আমি এগুলো রেডি করে নিই। তো এবার পুরটা ভরে নেব, ওই আর কি যেরকম করে পুর ভরি সবকটাতে, এটাও তো আর ব্যতিক্রম কিছু হবে না, ওই রকমই হবে। একটা গুল্লা নিয়ে, বাহ আরামসেই ডুবে গেছে, বেশ সুন্দর। লেচি রেডি, এরপর যখন বেলবো তখন তোমাদের কাছে আসছে, আমি আগে এগুলো সবটা রেডি করে নিই। দেখো কি সুন্দর করে বেলা হয়েছে, জাস্ট লঙ্কা কুচিটা, ওটা তো আসতেই পারে, ওটা আমার দোষ নয় আর কি, খুব সুন্দর বেলা হয়েছে। তো প্রথমে একটু সেকে নেবো, তারপর তেল দিয়ে ভেজে নেবো। তো দেখো একটু সেকে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি তেলটাকে দিয়ে দিয়েছি, এই দিয়ে নিয়ে এবার ভালো করে সেকে নেবো, এই সাইডেও দিয়ে দেবো একটু। আমি এটা আটা ময়দা মিলিয়ে করলাম, তোমরা চাইলে শুধু ময়দাতেও করতে পারো, আমি ইচ্ছে করলে পুরোটা আটাতেই করতে পারতাম, আটাটা হেলদি ময়দাটা আনহেলদি, উনি খেতে চান না। আর একটা কথা, পুরে কিন্তু তোমরা চাইলে একটু আদা গ্রেট করে আর আজোয়ান, জোয়ান আর কি যেটা, সেটা কিন্তু দিতে পারো। আমার ঘরে না জোয়ানটা ছিল না, আদাটা ছিল, আমার আর মনে নেই। খুব ভালো একটা সেন্ট হয়, যদি আচার দিয়েছি তো অত কিছু আর। একটু ভালো করে টিপে টিপে করে নিতে হবে, যেহেতু ভেতরে ছাতুটাও কাঁচা। দেখো সুন্দর ভাজা হয়েছে কিন্তু। তো চলো একটা তো কমপ্লিট, আমি বাকিগুলো ভেজে নি। দেখো পরোটা রেডি, আর সাথে ওই একটু পানি নিয়েছে, যেহেতু আমি আচার দিয়েছি পুরে তাই জন্য, খেয়ে দিয়ে তোমাদেরকে বলতে পারবো কেমন হয়েছে, আগে খেয়ে নি তাহলে। কিছুই না, এসব কারুকার্য আর কি, এই যে টুনিটা বেশি কারুকার্য করতে পারবো না, কারণ আমার হাতটা না রাস্তার দিকে রয়েছে, বুঝতে পারছো তো, ফোনটা পড়লে একদম আমি শেষ। যাই হোক না কেন, তো এইসব কারুকার্য মনে হলে আজকে বারান্দাতে, বারান্দার লাইটটা না জ্বালিয়ে এরকম টুনির লাইটে আমি আজকে একটু ভিডিওটা শেষ করি। কই গো একটু রিভিউটা দাও, তুমি যে খেলে। যাই হোক, নীল সবুজ লাইট পেলে ভালো হতো, ওগুলো তো আমাদের রাত দেয়নি। না সত্যি খুব ভালো হয়েছিল, যাই হোক না কেন সত্যি ভালো হয়েছিল খেতে। আর একটু আচারের তেলটা আর আচারটা একটু অ্যাড করে দেখো ভালো লাগে, আর যেটা বলেছিলাম আজওয়ান আর আদাটা তোমরা অ্যাড করতে পারো, অনেকে রসুন কুচি দেওয়াটা পছন্দ করে, বাট আমি ঠিক পার্সোনালি পছন্দ করি না, ও পছন্দ করে না, তাই আমরা দেইনি। যদি কেউ পছন্দ করে থাকো সেক্ষেত্রে সেটাও অ্যাড করতে পারো, তবে আমরা একদমই পছন্দ করি না তাই জন্য দেইনি।
যাই হোক না কেন, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে বিকেল থেকে শুরু করেছিলাম, ওই যে বললাম ডেইলি লাইফ, মানে ঠিক আছে লাইফের একটা পার্ট অন্তত তোমাদের আজকে দেখালাম, রোজকার রুটিনের প্রথম থেকে নাইবা শুরু করলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে, জানো তোমরা কী করতে হবে, তাও আরেকবার বলে দিই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে বেল বাটনটাও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি কিন্তু একটা নতুন ব্লগের সাথে। আশা করি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। টাটা।